বন্ধুরা, এই মুহূর্তে আমরা কিন্তু আছি এলিভেটেড এক্সপ্রেসওয়ে, অর্থাৎ ঢাকাতে যে উড়ন্ত সড়কটি চালু হয়েছে সেখানেই, এবং এই মুহূর্তে আমি একটি টোল বক্সের সামনে আছি। এই ভিডিও চিত্রের মাধ্যমে এই টোল প্লাজা সহ এলিভেটেড এক্সপ্রেসওয়েটি ব্যবহার নিয়ে কিছু গুরুত্বপূর্ণ তথ্য তুলে ধরব। আশা করছি ভিডিওটি না টেনে আমি যে এই মুহূর্তে যে যাত্রাটি শুরু করেছি বিজয় সরণি ফ্লাইওভার এলিভেটেড এক্সপ্রেস ওয়ে দিয়ে, এবং আমি আপনাদেরকে নিয়ে যাব এয়ারপোর্ট রোড পর্যন্ত, অর্থাৎ মহাখালী বনানী ক্রস করে কুড়িল দিয়ে আমি কিন্তু নামব। সেক্ষেত্রে হয়তোবা 5 থেকে 4 মিনিটের মধ্যে পৌঁছে যাব কুড়িলে, যেখানে একটি সময় ছিল 1 ঘন্টা আধা ঘন্টা কিংবা 1.5 ঘন্টা লেগে যেত এই জায়গাটুকু পৌঁছাতে। তো বন্ধুরা, উড়ন্ত সড়কটি ব্যবহার করার ক্ষেত্রে কি কি নিয়ম রয়েছে, কি কি পরিবহন চলতে পারবে, এই সকল অনেক তথ্য এবং এটি নির্মাণের পিছনের অনেক গল্প আমি কিন্তু এই ভিডিও চিত্রের মাধ্যমে তুলে ধরব। তো যাই হোক বন্ধুরা, আমরা যেতে চাই মূল গল্পে। ঢাকার উড়াল সড়কে যে কারণে নিষিদ্ধ অটোরিকশা ও মোটরসাইকেল, কম গতির কারণে ঢাকার উড়াল সড়ক বা ঢাকা এলিভেটেড এক্সপ্রেসওয়ে সিএনজি চালিত অটোরিকশা চলাচলের অনুমতি নেই, দুর্ঘটনার ঝুঁকির কারণে বাদ পড়েছে মোটরসাইকেল ও বাইসাইকেল, পথচারীর হাঁটাচলাও নিষিদ্ধ উড়াল সড়কে। অদূর ভবিষ্যতে এই সিদ্ধান্ত পরিবর্তনের সম্ভাবনা নেই বলে জানিয়েছে কর্তৃপক্ষ। হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের কাছে কাওলা থেকে তেজগাঁও পর্যন্ত ঢাকার উড়াল সড়ক গত শনিবার আনুষ্ঠানিকভাবে উদ্বোধন করা হয়। গত রোববার সকাল 6টা থেকে পুরোদমে সাধারণ যানবাহন চলাচল শুরু হয়েছে। ঢাকার উড়াল সড়ক প্রকল্পটি সরকারি বেসরকারি যৌথ বিনিয়োগে পিপিপি ভিত্তিতে বাস্তবায়ন করা হচ্ছে। এর জন্য নির্মাণ শুরুর আগেই চুক্তি হয় বিনিয়োগকারীর সঙ্গে। চুক্তিতে কোন কোন যানবাহন চলাচল করবে, টোল কত হবে এবং উড়াল সড়কের মালিকানা কিভাবে নির্ধারিত হবে তা আগেই উল্লেখ রয়েছে। কাওলা থেকে উড়াল সড়কটি যাবে ঢাকা চট্টগ্রাম মহাসড়কের যাত্রাবাড়ি কুতুবখালী পর্যন্ত। সর্বমোট দূরত্ব 19.73 কিলোমিটার, কাওলা থেকে তেজগাঁও পর্যন্ত 11.5 কিলোমিটার। বাকি অংশ আগামী বছরের জুনে চালুর লক্ষ্যমাত্রা ঠিক করেছেন সরকার। সেতু বিভাগ সূত্রে জানিয়েছে চুক্তিতে সিএনজি চালিত অটোরিকশা সহ 3 চাকার এবং মোটরসাইকেল বাইসাইকেল সহ 2 চাকার যানবাহন চলাচলের সুযোগ রাখা হয়নি। এর মূল কারণ বিশ্বব্যাপী দ্রুতগতির উড়াল সড়কে কম গতির যানবাহন চলতে দেয়া হয় না। এই রীতি মেনে ঢাকার উড়াল সড়কেও সুযোগটি রাখা হয়নি। ঢাকার উড়াল সড়কে ঘন্টায় 80 কিলোমিটার গতিতে যানবাহন চলতে পারবে ধরেই নকশা করা হয়েছে। সরকার অভ্যস্ততা তৈরির জন্য প্রথম দিকে ঘন্টায় 60 কিলোমিটার গতি নির্ধারণ করে দিয়েছে, তবে ফাঁকা রাস্তায় সরকারের নির্ধারিত গতিসীমা মানানো কঠিন। রোববার প্রথম দিন অনেকেই তা মানেননি বলে সংশ্লিষ্ট সূত্র জানিয়েছে। সূত্র বলছে সিএনজি চালিত অটোরিকশা ঘন্টায় সর্বোচ্চ 50 থেকে 60 কিলোমিটার গতিতে চলতে পারবে। অটোরিকশা চলতে দেওয়া হলে অন্যান্য দ্রুতগতির যানবাহনের চলাচল ব্যাহত হবে। এছাড়া এই উড়াল সড়ক দেশের সবচেয়ে উঁচু উড়াল সড়ক। আগে নির্মাণ করা হয় উড়াল সড়ক মেট্রো রেল লাইনের উপর দিয়ে গেছে সেটি, কিছু কিছু স্থানে মাটি থেকে সর্বোচ্চ 22 মিটার পর্যন্ত উঁচু দিয়ে গেছে। অটোরিকশা ওঠার সময় গতি হারাতে পারে, ইঞ্জিন বিকল হতে পারে, এইসব ক্ষেত্রে অন্যান্য যানবাহনের চলাচল ব্যাহত হবে। এতে অনেকেরই টাকা দিয়ে উড়াল সড়ক ব্যবহারে অনীহা তৈরি হতে পারে। অন্যদিকে মোটরসাইকেল বেশি গতিতে চলতে গেলে দুর্ঘটনার ঝুঁকি আছে, উড়াল সড়কের ওপর পাল্লা দেয়া বা রেসিং করতে পারে কেউ কেউ। অবশ্য কেউ কেউ বলছেন পণ্যবাহী ট্রাকের গতিও কম, বিকল হওয়ার ঝুঁকি থাকে। তবে এক্ষেত্রে যুক্তি হচ্ছে পণ্যবাহী যানবাহনের টুল বেশি আর পণ্যবাহী যানগুলো ওভারটেক করবেন না, এক লেন দিয়ে চলার চেষ্টা করবে। এই লেনটা মোটরসাইকেল বা অটোরিকশা দখলে থাকুক তা চায় না বিনিয়োগকারী প্রতিষ্ঠান।
বরং পণ্যবাহী যানবাহন তাদের আয় বাড়াবে। এছাড়া পণ্যবাহী যানবাহন সহজে ওপর দিয়ে পার করে দেয়া উড়াল সড়কের অন্যতম লক্ষ্য। সেতু বিভাগের একজন কর্মকর্তার নাম প্রকাশ না করার শর্তে গণমাধ্যমকে বলেন, ভবিষ্যতে যদি কোনো যানবাহন যোগ করার প্রয়োজন পড়ে তা সেতু বিভাগ বা বিনিয়োগকারী এককভাবে পারবে না, দুই পক্ষ বসে আলোচনা করে সিদ্ধান্তে আসতে হবে। তবে এখন এই সম্ভাবনা নেই। বিনিয়োগকারীর সঙ্গে চুক্তি অনুসারে উড়াল সড়ক দিয়ে চার ক্যাটাগরি বা শ্রেণীর যানবাহন চলতে পারবে। এর মধ্যে শ্রেণী একে সব ধরনের গাড়ি, মাইক্রোবাস ও তিন টনের কম হালকা ট্রাক রয়েছে। শ্রেণী দুয়ে আছে ছয় চাকা পর্যন্ত ট্রাক। শ্রেণী তিনে ছয় চাকার বেশি সব ধরনের ট্রাক, কাভার ভ্যান সহ মালবাহী যান। শ্রেণী চারে সব ধরনের বাস, মিনিবাস রয়েছে। সেতু বিভাগের সচিব মোহাম্মদ মঞ্জুর হোসেন গণমাধ্যমকে বলেন, নিরাপদ সড়কের কথা বিবেচনায় নিয়ে দুই বা তিন চাকার যানবাহন চলছে না। বিনিয়োগকারীর সঙ্গে চুক্তিতেও এইসব যানবাহন চলার বিষয়টি নেই। তিনি বলেন, উড়াল সড়ক দিয়ে যত যানবাহন চলবে তা নিচের সড়কের জায়গা বাড়িয়ে দেবে, ফলে অটোরিকশা ও মোটরসাইকেল নিচ দিয়ে চললেও যানজট কম হবে। দুই ও তিন চাকার যানবাহন চলাচলের অনুমতি দেওয়ার বিষয়টি এখনো বিবেচনায় নেই বলে তিনি জানান। উড়াল সড়কের আয় ব্যয় ও মালিকানা সম্পর্কে এখন আপনাদের কাছে কিছু তথ্য তুলে ধরব। সরকারের পক্ষে উড়াল সড়ক প্রকল্প বাস্তবায়ন করেছে সেতু বিভাগ, আর বিনিয়োগ নির্মাণ পরিচালনা ও রক্ষণাবেক্ষণে রয়েছে তিনটি বিদেশি প্রতিষ্ঠান। এগুলো হচ্ছে থাইল্যান্ড ভিত্তিক ইতাল থাই ডেভেলপমেন্ট পাবলিক কোম্পানি, চীনের শ্যানডং ইন্টারন্যাশনাল ইকোনমিক অ্যান্ড টেকনিক্যাল কোঅপারেশন গ্রুপ, আর আছেন সিনো হাইড্রো কর্পোরেশন উড়াল সড়ক নির্মাণ ও পরিচালনার জন্য। ফার্স্ট ঢাকা এলিভেটেড এক্সপ্রেসওয়ে লিমিটেড কোম্পানি গঠন করা হয়েছে। এতে ইতাল থাই ডেভেলপমেন্ট পাবলিক কোম্পানির মালিকানায় 51%, স্যান্ডং ইন্টারন্যাশনাল ইকোনমিক অ্যান্ড টেকনিক্যাল কোঅপারেশন গ্রুপের মালিকানা 34%, সিনো হাইড্রো কর্পোরেশনের মালিকানা 15%। উড়াল সড়কটিতে ওঠানামার জন্য 31টি স্থান থাকছে। সব ওঠানামার স্থান ধরলে উড়াল সড়কের দৈর্ঘ্য দাঁড়ায় 46.73 কিলোমিটার। এই উড়াল সড়ক নির্মাণ ব্যয় ধরা হয়েছে 8,940 কোটি টাকা। চুক্তি অনুসারে মূল কাঠামো নির্মাণ ব্যয়ের 73% যোগান দেবে বিনিয়োগকারী প্রতিষ্ঠানগুলো, আর 27% দেবে বাংলাদেশ সরকার, যা ভায়াবিলিটি গ্যাপ বিজিএফ নামে পরিচিত। বিজিএফ হিসেবে সরকার 2,414 কোটি টাকা দিচ্ছে। এর বাইরে জমি অধিগ্রহণ, ক্ষতিগ্রস্তদের পুনর্বাসন ও পরামর্শকদের পেছনে সরকার আরও 4,917 কোটি টাকা আলাদা প্রকল্প বাস্তবায়ন করেছে। বিনিয়োগকারীদের সঙ্গে চুক্তি অনুসারে উড়াল সড়ক দিয়ে দিনের সর্বোচ্চ প্রায় 80,000 যানবাহন চলাচল করবে বলে ধারণা করা হয়, আর সর্বনিম্ন যানবাহন চলাচল করতে পারে 13,500। 80,000-এর বেশি যানবাহন চলাচল করলে বাড়তি যে টোল আদায় হবে এর 25% বাংলাদেশ পাবে। অন্যদিকে 13,500-এর চেয়ে কম যানবাহন চলাচল করলে বিনিয়োগকারীদের ক্ষতিপূরণ দিতে হবে সরকারকে। চুক্তিতে বলা আছে একটানা 15 দিন দৈনিক গড়ে 13,500 কম যানবাহন চলাচল করলে ক্ষতিপূরণ হিসাবে বিনিয়োগকারীকে চুক্তির চেয়ে বাড়তি সময় টোল আদায় করার সুযোগ দিতে হবে। বিনিয়োগকারীর সঙ্গে চুক্তি অনুসারে উড়াল সড়কটি 25 বছর তাদের নিয়ন্ত্রণে থাকবে, এর মধ্যে নির্মাণের সময় 3.5 বছর, অর্থাৎ বিনিয়োগকারী 21.5 বছর টোল আদায় করে অর্থ নিয়ে যাবে। চুক্তি অনুসারে বিনিয়োগকারীদের অধীনে থাকা অবস্থায় উড়াল সড়ক থেকে বাংলাদেশ ফি হিসাবে পাবে মাত্র 272 কোটি টাকা। তবে তা একবারে নয়, বছরে বছরে দেবে তারা। কোন বছরে কত টাকা দেবে এর একটা তালিকাও চুক্তিতে রয়েছে। আমরা তিব্বত নাভিস্কু থেকে বিজয় সরণি যে ফ্লাইওভারটি রয়েছে এখান থেকে কুরিলের উদ্দেশ্যে এই উড়াল সড়কটি ব্যবহার করে যাত্রাটি শুরু করেছিলাম এবং আপনাদেরকে এখানকার চিত্র দেখানোর চেষ্টা করেছি। বন্ধুরা, আমি এই মুহূর্তে উড়াল সড়কটি ব্যবহার করে কুরিল যে বিশ্ব রুটটি রয়েছে এখানে এসে পৌঁছে গেলাম। তো বন্ধুরা,
ভিডিওটি কেমন লেগেছে এবং আমার তথ্যগুলো নিয়ে আপনার মন্তব্য কি আশা করছি কমেন্টের মাধ্যমে জানাবেন। সেই সাথে আমার এই উড়াল সড়ক নিয়ে তথ্যগুলো সারা দেশের এবং বিশ্বের কাছে পৌঁছে দিতে অবশ্যই ভিডিওটি শেয়ার করার জন্য অনুরোধ করছি। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন এবং নিরাপদে থাকুন।